দীর্ঘ সময় এই রমজানের রোজা পালন করতে হয় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত, সেক্ষেত্রে পানির একটা স্বল্পতা দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আসলে রোগী কি করবে? জি, এটা আসলে আগে থেকে একটু বুঝে নেওয়া দরকার। দিন যত আগাবে, শীতকালেও কিন্তু পানি শূন্যতার সম্ভাবনা কিছুটা থাকবে, কিন্তু ওই যে গরমকাল, এখন অনেক গরম এবং একটা আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ঘামের প্রবণতা বেড়ে যাবে। তো বেড়ে গেলে পানি শূন্যতা হওয়ার সমূহ ঝুঁকি আছে। সেই জন্য যেটা আমরা প্রতিরক্ষামূলক ভাবে যেটা করতে হবে, সেটা হলো সেহেরি খাবারের মধ্যে একটা বড় অংশ থাকতে হবে পানি। সবচেয়ে কম যার পানি জাতীয় খাবার থাকবে, তাও জন্য প্রায় 30% থাকে, মানে 1/3, আর একটু বেশি হলে ভালো। এবং কিছু কিছু আচ্ছা, খাবার আছে, যে কিছু কিছু খাবার আছে যেগুলো প্রধানত পানি সমৃদ্ধ, সেটা হলো দুধ, ডাল। তো এগুলা যদি ওনারা নিতে খেতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু একটা অংশ এমনিতেই পেয়ে গেলেন, সাদা পানি তো খাবেনই। আর আরেকটা টেকনিক আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হলো যে ফজরে আদান হলে তার আগ পর্যন্ত সেহরি খেতে হবে। তো যদি ডায়াবেটিস আলাদা রোজা রাখবেন, উনি যেন ওনার সেহরিটা এমন সময় খান তারপরে যেন আদান পড়ে, তাহলে সময়টা কিন্তু কিছুটা কমে গেল। দ্বিতীয় টেকনিক, তৃতীয় টেকনিক হলো দিনের বেলা বাইরে গিয়ে শারীরিক শ্রম কাজকর্ম যত কমিয়ে ফেলা যায়, সেটা আমরা সবসময় বলি। এবার কিন্তু সেটা আর বলার দরকার নাই, এবার লকডাউনের কারণে মানুষজন কিন্তু বাইরে যেতে পারছেন না, তাহলে এটা কিন্তু একটা ভালো দিক হয়েছে। এবং সবসময় ডায়াবেটিসের রোগীদেরকে শারীরিক শ্রমের জন্য পরামর্শ দেওয়া হয়, কিন্তু রমজান মাসে কিন্তু সেটারও ব্যতিক্রম হয়ে যাবে। সেটা হবে যারা তারাবি পুরাটাই পড়বেন, তারাবিটাকে বাইরে গিয়ে শারীরিক শ্রমের যেটা সাধারণ কাঠামো 30 মিনিট হাঁটা, তার বিকল্প হিসেবে নিতে হবে। এক, দ্বিতীয় হলো যারা তারাবি পুরাটা তার পড়বেন। এই ক্ষেত্রে একটু আপনাকে যোগ করি, সেটা হলো আমরা জানি যে এক্ষেত্রে সরকার থেকে একটি নির্দেশনা আসছে যে সবাই যেন ঘরে তারাবির নামাজটা পড়ে, সেক্ষেত্রে বের হওয়ারও একটা সুযোগ কম, বিশেষ করে যারা ঢাকা শহরে আছে তারা কিন্তু ঘরে তারাবির নামাজটা পড়বে, যারা গ্রামগঞ্জে আছে তারা কিন্তু এখনো বের হচ্ছে স্বাভাবিকভাবে, কিন্তু ঢাকা শহরে যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে? না, তারাবির নামাজের জন্য আমাদের অবস্থান কিন্তু সরকারের চেয়ে আমরা আরো জোরালো ভাবে বলতে চাই যে আপনারা ঘরে নিজে নিজেই পড়বেন, বাইরে দেওয়া দরকার নাই। কিন্তু তবুও যে 20 রাকাত পড়বে, সে বাইরে গেলেও 20 রাকাত যেটুকু পরিশ্রম হবে, ঘরেও ততটুকুই হবে। তাহলে এটা কিন্তু যাদের সাধারণ ভাবে শারীরিক শ্রমের জন্য হাঁটতে বলা হয়েছিল, তাদের জন্য আলাদা করে আর হাঁটার দরকার নাই। কিন্তু কিছু কিছু রোগী আছে একই সাথে ওজন কমাবার তাগিদ আছে তার, তো যাদের ওজন কমাবার তাগিদ আছে তাদের কিন্তু এর সাথে আর হাঁটাটা যোগ করতে পারলে ভালো হয়। কিন্তু তবুও আমাদের ডাক্তার কামরুল আমার সাথে একমত হবে, রমজান মাসে আমাদের কিন্তু মূল টার্গেট হলো কোনোভাবে রক্তের গ্লুকোজ অনেক কমে যাবে না, এটা নিশ্চিত করা, বেশি হয়ে যাবে না, এটাও যেন করতে পারি। এর মাঝামাঝি মোটামুটি একটা কন্ট্রোল করে রমজান মাসটা শেষ করে দিতে পারলে আমাদের এবারে টার্গেটটা ফুলফিল হলে ধরে নিতে হবে।